I should remember. 1, 2, 3. নাম রটওয়াইলার। এদেরকে পুলিশ, আর্মি বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করে, রেস্কিউয়ের জন্য ব্যবহার করতে পারে। এই যে এখন নারকেল নিয়ে আসতেছে, এখন যদি কোনো লোক ডুবে যায়, একে যদি শিখানো হয় তখন রেস্কিউ করবে। অনেকে পেশাদারিত্ব হিসেবে মুরগির খামার, গরুর খামার, ছাগলের খামার এবং হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছে। আজ আপনাদের এমন একজনের সাথে পরিচয় করে দেব, তিনি বিদেশি কুকুর পালন করে স্বাবলম্বী হয়েছেন। তার বাড়ি খুলনা, তার নাম সাদিকুর রহমান গালিব। বাড়িয়ে চলুন আমরা গালিব ভাইয়ের কথা শুনব, তিনি কিভাবে বিদেশি কুকুর পালন করে স্বাবলম্বী হয়েছেন তার সফলতার গল্প শুনব। দারোয়ান হিসেবে আর কি দেশি কুকুর পালতাম। তা এখন দেশি কুকুর প্রথমে যখন পাললি তখন এদের অতটা বেশি ভালো দারোয়ান না, এরা এরা এদের ভিতরে একটু ভীতি কাজ করে, এরা মানুষকে একটু ভয় পায়। তো আমার এখানে কোনো অপরিচিত লোক আসে, যদি একে লাঠি দিয়ে ভয় দিত, এরা তখন ভয়তে চলে যেত। তো এইটা দেখে আমার খুবই আসলে অপমান বোধ হইল, আমার কুকুরকে ভয় দিচ্ছে, এরা আবার ভয় পেয়ে চলে আসে, তাহলে তো এরা কোনো দারোয়ান হইল না আর কি। তারপরে আমি এই এদের কুকুরের আচরণ সম্পর্কে পড়াশুনো করলাম, তখন বুঝলাম যে না, এই বিদেশি কিছু প্রজাতির কুকুর আছে যারা সাহসী হয়। হ্যাঁ, এদেরকে পালন করলে আমি আমার সিকিউরিটি পারপাসটা মিট করতে পারবো। তো সেই হিসেবে আমি প্রথম জার্মান শেপার্ড কিনি, এই যে জ্যাক। হ্যাঁ, একে আমি প্রথম কিনি। একে কেনার পরে এর জন্য একটা, এক বছর পালার পরে এর জন্য আমি একটা ফিমেল খুঁজি। তা ফিমেল খোঁজার পরে এর একটা ফিমেল কিনি। কেনার পরে এ আবার আমার এখানে এক বছর থাকার পরে এ বাচ্চা করলো, এর ফিমেল। তো এইভাবেই আর কি আমার শুরু। এখানে 9টা পুকুর আছে। আমি তেলাপিয়া মাছ চাষ করি, রুই মাছ চাষ করি, কাতলা, মিরগে, এস যাবতীয় সাদা মাছের আমি চাষ করি। আমি চিংড়ি মাছটা করি না, আমি সাদা মাছ করি। আমার এই এলাকায় সাদা মাছটাই ভালো প্রফিট হয় আর কি। এই পুকুরগুলো যাতে আমার কোনো রাত্রেবেলায় চোর না আসে। আমার এখানে মুরগি, আমি প্রথমে কিছু মুরগির খামার করছিলাম 1000 লেয়ার। তা ওই মুরগি প্রথমে আমার ওই বন বিড়াল এবং শিয়ালে এসে আমার রাত্রেবেলায় এক এক রাত্রে 10টা করে 12টা করে করে মুরগি নিয়ে যাই, শিয়ালে বন বিড়াল। তো তখন আমি এদেরকে থেকে বাঁচার জন্য তো মানুষ দিয়েও কন্ট্রোল করতে পারি না। তখন আমি এই বিদেশি কুকুর আনার পরে এরা তখন রাতের বেলা পেট্রোলিং ডিউটি করে। তখন এই সমস্ত, তখন আর এই এই বন্য প্রাণীর হাত থেকে আমি উৎপাত পাইলাম, মুরগির খামার ঠিক মতো হইলো। তারপরে এই কুকুর আস্তে আস্তে বাচ্চা কাচ্চা করলো, এদের বাচ্চা আমি তখন তো নিজে এতগুলো তো রাখা সম্ভব না, তখন এগুলো বিক্রির উদ্দেশ্যে আমি প্রথমে বিজ্ঞাপন দিলাম bikre.com-এ। তখন আমি আস্তে আস্তে সাড়া পাই, তখন মানুষে আমার কাছ থেকে কুকুর কিনে তারা তাদের বাসায় রাখে। খুলনা শহরে আছে, খুলনা শহরের বাইরে আছে, ঢাকায় আছে, চিটাগাংয়ে আছে, যশোরে আছে, নোয়াখালী আছে, বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাদের বাসা বাড়ির জন্যে, ফ্যাক্টরির জন্যে, দারণের জন্যে, সঙ্গী হিসাবে তারা এগুলো আমার কাছ থেকে কেনে। প্রথম জ্যাককে কেনা 30,000 টাকা দিয়ে, পরবর্তী সঙ্গী কেনা আমার 24,000 টাকা দিয়ে। আমার এখন 17টা কুকুর বিক্রি করছি, 60-70টার উপরে টাকার মতো হবে। বছরে দুইবার বাচ্চা কাচ্চা করে। এখন আমার কাছে তিনজন আছে যারা প্রেগনেন্ট, তারা আর 1.5 মাস পরে বাচ্চা ডেলিভারি দিবে। ব্রিড হিসাবে জার্মান শেপার্ড 9টা করে বাচ্চা দেয়, রটওয়াইলার এ বাচ্চা দেয় 10টা থেকে 14টা একবারে। আমার কাছে 4 প্রজাতির কুকুর আছে, এরা জার্মানি, জাপান, তিব্বত, এই 3 দেশের। আপনার সময়ের প্রয়োজন হবে, এদেরকে সময় দিতে হবে। এরা আপনার ফ্যামিলি মেম্বারের মতোই আপনার সাথে থাকবে। এদেরকে বন্দি খাঁচায় রাখা অনৈতিক এবং আমি মনে করি এবং এরা দণ্ডনীয়। আমাদের দেশে আইন আছে যে কোনো কুকুরকে 24 ঘন্টা বন্দি করে কোনো কক্ষে রাখা যাবে না, তো সেহেতু এদেরকে ছেড়ে রাখাই উত্তম। হ্যাঁ, এর জন্য আবার আলাদা রুম থাকার প্রয়োজন যাতে তারা ডেলিভারি দিতে পারে, কারণ এরা তো প্রজনন করবে। এরা বছরে 2 বার প্রজনন করে, একবারে 12 থেকে 14টা করে বাচ্চা দেয়, কম হইলে 5টা থেকে 8টা বাচ্চা দেয় এক একটা কুকুর। এরা এরা অনেক খাওয়া দাওয়া করে, এদের পুষ্টিকর খাবার দাবার দিতে হয়, মাংস এদের রেগুলার বাধ্যতামূলক। না, খারাপ দিক নাই, কোনো কোনো খারাপ দিক নাই। কোনো লোক কুকুর যে কয় টাকার খাবে
তারা তার থেকে তাকে বেশি টাকা দিতে পারে। রিস্ক আছে এদের চিকিৎসা, চিকিৎসা সম্পর্কে জানতে হবে যে এই প্রাণীর কোনো রোগ ব্যাধি হয় কি, কি রোগ ব্যাধি হয় কি না হয়, এদেরকে কীভাবে লালন পালন করতে হয়, এদের কৃমির ওষুধ দিতে হয় 3 মাস অন্তর, এদের 15 ধরনের রোগ ব্যাধি মহামারী যাতে না হয় সেজন্য এদের ভ্যাকসিন দিতে হয়। এদের জলাতঙ্কের ভ্যাকসিন আছে, পারভো ভাইরাসের ভ্যাকসিন আছে, এইরকম মারাত্মক কিছু রোগ আছে, এগুলোর ভ্যাকসিন আমাদের দেশেও কিছু পাওয়া যায়, কিছু বিদেশ থেকে আমদানি হয়, এগুলো আমরা দিই। কুকুরের বয়স 45 দিন হইলেই তখন আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করি, ফার্স্ট ডোজ। মূলত খিচুড়ি রান্না করেই খাওয়াই, ছাগলের সাটাই, মুরগির সাটাই দিয়ে, চাল দিয়ে আমি রান্না করি, যাতে এদের খাবারে কোনো লবণ এবং চিনি না থাকে। আমাদের বাসা বাড়ির আমরা মানুষ যে খাবার দাবার খাই সেই সমস্ত খাবার দাবার ওদেরকে দেওয়া যাবে না, কারণ ওই খাবারের ভিতর লবণ, চিনি এবং বিভিন্ন রকমের মশলা থাকে। এই মশলাগুলো, লবণ, চিনি ওদের শরীরের জন্য ক্ষতিকর, এদের আয়ু কমে যায়। এদের সবার আয়ু অত বেশি না, জার্মান শেপার্ড 10 থেকে 12 বছর বাঁচে, রটওয়েলার 10 বছর বাঁচে, লাসা একটু বেশি বাঁচে, লাসা 18 থেকে 19 বছর বাঁচে, স্পিটজও এরকম 12 বছর বাঁচে। তা আপনার ফ্যামিলি মেম্বার অসুস্থ হোক সেটা আপনি চাবেন না, সেহেতু এরা যাতে সুস্থ সবল থাকে সেজন্য ওদের জন্য একটা আলাদা মেনু এদের জন্য করা হয়, যাতে ওরাও হেলদি থাকে এবং এদের থেকে আপনি কুকুর যাতে না মারা যায়, অসুখ বিসুখ না হয়, এগুলো আর কি। ওকে আমি এটা নিয়ে আসতে বললাম, তো এটা নিয়ে আসতেছে। আমি শুধু মামবাকে বলছি ওই নারকেলটা আনার জন্য। ও ও এরা সব কথাই শোনে, এরা খুব ভদ্র এবং ওরা খুবই ভালো মানের দারোয়ান হয়। আপনার বাসায় কোনো অপরিচিত লোককে এরা প্রবেশ করতে দিবে না এবং ওরা খুব মালিকের কাছে এরা খুব বন্ধু সুলভ। এদের নাম রটওয়াইলার, এদেরকে পুলিশ, আর্মি বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করে, রেস্কিউয়ের জন্য ব্যবহার করতে পারে। এই যে এখন নারকেল নিয়ে আসতেছে, এখন যদি কোনো লোক ডুবে যায় একে যদি শিখানো হয় তখন রেস্কিউ করবে, সেই লোকটাকে সে উদ্ধার করতে পারবে। গুড মাম্বা, গুড, চারো চারো। হ্যাঁ, কেন এদেরকে আপনি ভার্বাল কমান্ডো শিখাইতে পারেন, কাম, সিট ডাউন, অথবা কোনো সাউন্ড শিখাইতে পারেন, সংকেত শিখাইতে পারেন, আপনি যেটা শিখাবেন ওরা সেটাই শিখবে ছোটবেলা থেকে।